বিশ্বের সমস্ত প্রতিষ্ঠানগুলো দেশগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা ভোটাধিকারে বিশ্বাস করে যারা আইনের শাসনে বিশ্বাস করে যারা গণতন্ত্র নির্বাচিত সরকারে বিশ্বাস করে গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বাক স্বাধীনতায় বিশ্বাস করে প্রত্যেকে বাংলাদেশের উপর কঠিন নিবিড় পর্যবেক্ষণ করছে সুতরাং এই যে সভা সমাবেশ বন্ধ করার যে প্রক্রিয়া মঞ্চ ভেঙে দেওয়ার প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকবেন আছেন সবগুলো কিন্তু ডকুমেন্টেড হচ্ছে রেকর্ড হচ্ছে নাম সহ কেউ বাদ যাবেন না এখান থেকে কিন্তু যারা দেখেও না দেখার ভাব করছে এরা কিন্তু বাদ যাবে না এভাবে কিন্তু নীতিমালা হচ্ছে অর্থাৎ আপনি সরাসরি বাধা দিচ্ছেন না ভোট চুরির জন্য কিন্তু আপনি পেছন থেকে সরাসরি এটাকে সমর্থন দিচ্ছেন অথবা আপনার কোনো হাত আছে কেউ রক্ষা পাবে না সকলের বুকে ধরফড় ধরফড় শুরু হয়ে গেছে না হ্যাঁ বুকের ব্যথা শুরু হয়েছে না হ্যাঁ ওই যে বাইরে দেখেন খুব সাহসী ভিতরে অত সাহস নাই ভিতরে সাহস থাকলে ওয়াশিংটনে ভিতরে সাহস থাকলে ওয়াশিংটনে জাতিসংঘের কাজ শেষ হয়ে গেছে বক্তব্য শেষ হয়ে গেছে বিশ্বের সব নেতারা কিন্তু বাইরে চলে গেছে আমাদের অনির্বাচিত প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বসে আছে অবস্থা বুঝেন কি খারাপ কত খারাপ বুঝেন সেলফি তুলেও কাজ হচ্ছে না সেলফি তুলে কতদিন একটু ফুরফুরা মেজাজে ছিল তারপর দেখে তার উপরে আরেকটা আসছে আচ্ছা ঠিক আছে আরে এরা যে ভুয়া এটা আপনারা না সারা বিশ্ব বুঝে গেছে সারা বিশ্ব বুঝে গেছে আচ্ছা নাইলে সব সব প্রধানমন্ত্রী চলে গেছে আমাদের অনির্বাচিত প্রধানমন্ত্রী ওখানে বসে বসে কি কাজ করছে এখনো চেষ্টা চালাচ্ছেন হাতে পায়ে ধরে কিছু করা যায় কি কাম হবে না আমি বলছি কোনো কাজ হবে না পরিষ্কারভাবে বলতে চাই পদত্যাগ করতে হবে নিরপেক্ষ সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন হবে দেশে একটি নির্বাচিত সরকার হবে সংসদ হবে যারা জনগণের কাছে দায়ী থাকবে জবাবদিহি থাকবে তার আগে কারো কোনো রক্ষা নাই কোনো রক্ষা নাই এখানে বন্ধুগণ এখন আরো সমস্যা সমস্যা কি জানেন এ তো ক্ষমতা তো যাবে এই যে লক্ষ লক্ষ কোটি টাকা যে চুরি করেছে এগুলোর কি হবে এক লক্ষ কোটি টাকার উপরে খালি বিদেশে পাচার করেছে এর মধ্যে কিন্তু আমেরিকাতে সবচেয়ে বেশি হ্যাঁ এই যে লোকজন এখন এই যে ভিসা নীতির উপরে প্রত্যেক দিন যে আলোচনা হচ্ছে তাদের মধ্যে ভয়ভীতির কারণে আজকে অনেকে মুখ খুলছেন না কিন্তু হৃদয় ফেটে যাচ্ছে এদের এখানে কেউ বাদ যাবে না এমনকি বিচারকরাও বাদ যাবে না দেখেছেন না বিশ্বের কোন দেশে দেখছেন বিচারনীতিতে বিচারকদের অন্তর্ভুক্ত করা হয় বাংলাদেশের কিন্তু বিচারনীতিতে বিচারকদের অন্তর্ভুক্ত করা হয়েছে আবার এই যে গণমাধ্যমের গণমাধ্যমকে এখন কি বলেছে গণমাধ্যম কিন্তু এর বাইরে নাই তো অনেকে প্রশ্ন তুলছেন আরে গণমাধ্যম তো একটা স্বাধীন মাধ্যম থাকবে এখানে আবার বিচারনীতি আসবে কেন এখানে নিষেধাজ্ঞা আসবে কেন কেন মশাই যারা সরকারি কর্মকর্তা ভোট চুরি করবে তার উপর ভিসা নীতি আসবে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ভোট চুরি করবে তার উপর ভিসা নিষেধাজ্ঞা আসবে হ্যাঁ বিচারকরা যারা ভোট চুরির সাথে জড়িত তার উপর নিষেধাজ্ঞা আসবে আর আপনি সাংবাদিক হয়ে ভোট চুরিকে সাহায্য করবেন আপনার উপরে নিষেধাজ্ঞা আসতে অসুবিধাটা কোথায় কি অসুবিধা আছে এখানে কোনো অসুবিধা নাই আপনাকে তো বলছে না যে আওয়ামী লীগের উপর কোনো নিষেধাজ্ঞা আছে অথবা আওয়ামী পন্ত্রী গণমাধ্যম কর্মীর উপর ভিসা নিষেধাজ্ঞা আসবে এটা বলেছে এটা বলে নাই বলেছে ভোট চুরির সাথে যে সমস্ত সাংবাদিক গণমাধ্যম জড়িত থাকবে
তারা বিচার নিষেধাজ্ঞে আসবে। তার মানে কি? কেউ বাকি নেই, কেউ বাকি নেই। একদিকে বিশ্ব বিবেক, বিশ্ব গণতন্ত্র, আরেকদিকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই সিদ্ধান্ত পরিষ্কার, তোমাদের অধীনে কোনো নির্বাচন হতে পারবে না। তারা যদি শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ যদি সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা থাকত, তাহলে তার ভিসা নিষেধাজ্ঞা আসার দরকার ছিল না, তাই না? তাহলে এই কথাগুলো তার বলার দরকার ছিল না, তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে। সুতরাং নিষেধাজ্ঞা দেশের বাইরে, নিষেধাজ্ঞা দেশের ভিতরে, যাওয়ার কোনো পথ নাই। এখানে সোজা পথে আসতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।